আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আমরা বেঁচে থাকার জন্য, আল্লাহকে খুশি করার জন্য অথবা জীবনের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য, খেয়ে পরে বেঁচে থাকার জন্য যতটুকু সময় পাই, এই সময়টা আমরা অনেক সময় অবহেলায়, অবলীলায়, আনপ্রোডাক্টিভ কাজ করে নষ্ট করে ফেলি। আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আমাদের জীবনে প্রাপ্ত এই গুরুত্বপূর্ণ সময়টাকে কীভাবে প্রপারলি ইউজ করে, ম্যানেজমেন্ট করে ভালো কাজে ব্যবহার করতে পারবো। এবং তো চলুন শুরু করা যাক। তো যদি আমরা টাইম ম্যানেজমেন্ট করে চলতে চাই, টাইমের বরকত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কয়েকটা টিপস ফলো করতে হবে। একে একে এখানে মোট আমি 8 থেকে 10টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা রাখছি এগুলো যদি ফলো করা যায়, তাহলে আমরা জীবনে টাইম ম্যানেজমেন্টটা খুব সহজেই করতে পারবো। নাম্বার ওয়ান, সময়ের বরকত পেতে হলে আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে প্রতিদিন। যদি আমরা ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে পারি, তাহলে কিন্তু অনেক সময় আমরা আমাদের জীবনে অতিরিক্ত পেয়ে যাব। আপনি ধরেন, যদি সকাল 8টার সময় ঘুম থেকে ওঠেন আর আমি যদি সকাল 5টায় ঘুম থেকে উঠি, তাহলে এখানে আমি প্রতিদিন 3 ঘন্টা করে বেশি সময় পাচ্ছি কাজ করার জন্য। এই 3 ঘন্টা যদি আমরা এক মাসে হিসাব করি, তাহলে 90 ঘন্টা সময় বেশি পাচ্ছি। যদি এটাকে আবার 1 বছরে হিসাব করি, তাহলে তো প্রচুর সময় আমি বেশি পাচ্ছি কাজ করার জন্য। সময়ের অপব্যয় না করতে চাইলে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। টাইম ম্যানেজমেন্টের দ্বিতীয় উপায়টা হচ্ছে সেট আ গোল প্রপারলি। হ্যাঁ, আপনি আজকে যে কাজ করলেন তো করলেন, কিন্তু আগামীকালকে কী কাজ করবেন তার একটা গোল সেট করতে হবে। অথবা আপনি আগামী 1 মাস কী কী কাজ করবেন তার একটা পরিপূর্ণ ধারণা বা আইডিয়া আপনার ভেতরে থাকতে হবে। প্রয়োজনে আপনি ডায়েরিতে লিস্ট করে রাখতে পারেন, অথবা আপনার মোবাইলের নোটের লিস্ট করে রাখতে পারেন, অথবা আপনার মেইল বক্সে টাস্ক নামে একটা অপশন আছে, এটাতে লিস্ট করে রাখতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চাইলে কী কী কাজ করবেন সারা দিন তার একটা লিস্ট করে রাখতে পারেন। তাহলে দিন শেষে যখন আপনার এই তালিকাটা একে একে শেষ হয়ে যাবে, তখন মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এটা ফলো করা প্রয়োজন সময়ের প্রপার ইউজ করার জন্য। তৃতীয় উপায়টি হচ্ছে প্রায়োরিটি ওয়াইজলি। আমরা দৈনন্দিন কাজকর্মে যাই করি না কেন, হয়তো প্রচুর কাজের লিস্ট থাকে, তার মধ্যে কিছু কাজের লিস্ট বা কিছু কাজ থাকে খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি আর্জেন্ট। তো এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট কাজগুলোকে লিস্টের প্রথমে রাখার চেষ্টা করতে হবে। এমনও হতে পারে কিছু কাজ খুব গুরুত্বপূর্ণ কিন্তু তেমন একটা আর্জেন্ট না, তো সেটাকে আর একটু নিচের দিকে রাখতে হতে পারে। আর এমনও হতে পারে কিছু কাজ আর্জেন্ট আবার গুরুত্বপূর্ণ, সেটাকে উপরে রাখতে হবে। আবার এমনও কাজ আছে যেটা গুরুত্বপূর্ণও না আর্জেন্টও না, সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে পরে কোনো দিন করবো এরকম একটা তালিকার নিচে অথবা তালিকার মধ্যে না রাখলেও চলে। তো এভাবে আমরা কাজের প্রায়োরিটি অনুসারে যদি প্রতিদিনকার লিস্টটা করি, তাহলে দেখা যায় যে গুরুত্বপূর্ণ কাজগুলো সবার আগে শেষ হয়ে যাবে। আর যখন গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ হয়ে যাবে, তখন নিজেকে অনেক হালকা মনে হবে। চতুর্থ উপায়টা হচ্ছে সেট আ টাইম লিমিট। হ্যাঁ, আমরা যেই কাজটাই করি না কেন, এটাকে একটা লিমিটেড টাইমের মধ্যে কমপ্লিট করার একটা প্ল্যান রাখতে হবে। হয়তো আপনি একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করতে চাচ্ছেন, কিন্তু আপনার একটা প্ল্যান আছে যে আমি আগামী কিছু দিনের ভেতরে একটা ওয়েবসাইট লঞ্চ করব নতুন বিজনেস স্টার্ট করার জন্য, কিন্তু কবে নাগাদ আপনি শুরু করবেন সেটা এখনও পর্যন্ত সেট করতে পারেননি, যার ফলে 2020 সালটাই আপনার শেষ হয়ে গেল, কিন্তু সেই প্রত্যাশিত বিজনেসটা বা মনের ভিতরে লুকিয়ে থাকা বিজনেসের স্বপ্নটা আপনার এখনও শুরুই করা হয়নি। সেজন্যই আমরা যে কাজটাই করতে চাই না কেন, তার জন্য একটা লিমিটেড টাইম সেট করতে হবে, যে আমি আগামী 1 সপ্তাহের ভিতরে এই কাজটা করব, অথবা আগামী 1 মাসের ভিতরে আমি এটা কমপ্লিট করব, তবেই আসলে এটা করা সম্ভব বা অল্প সময়ে প্রচুর কাজ করা সম্ভব। পঞ্চম উপায়টা হচ্ছে 2টা কাজের মাঝখানে ব্রেক নেওয়া। আমরা দিনে যদি প্রচুর কাজ করি, তাহলে কিন্তু মনে হবে যে আমি অনেক কাজ করে ফেলেছি। আসলে যদি আমরা এই কোনো ধরনের অবসর না নিয়ে একটানা কাজ করি, অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়, ক্ষেত্রে কাজের মধ্যে হ্যাম্পার হয়,
কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় এবং অনেক সময় দেখা যায় যে যতটুকু কাজ আমার করার প্রয়োজন ছিল বা কথা ছিল বা আমার সক্ষমতা ছিল ততটুকু কাজ আমরা করতে পারি না। এর জন্য আমাদেরকে ট্রাই করতে হবে। তাই আমাদেরকে প্রত্যেকটা কাজ শেষ করার পর 5 মিনিট 10 মিনিট ব্রেক নেওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা এভাবে কাজের মধ্যে ব্রেক নেওয়ার মানসিকতা তৈরি করতে পারি তাহলে দেখা যায় যে একটা চা খেলাম অথবা একটা কফি খেলাম, খাওয়ার পর একটু ফ্রেশ হয়ে গেলাম, এতক্ষণ যে কাজটা করতেছিলাম সেটার প্রেশারটা মন থেকে বেরিয়ে যায়। আর যখন এই প্রেশার বেরিয়ে যাবে নিজেকে একটু ফ্রেশ করতে পারবো, তখন যখন আমরা আবার নতুন আর একটা কাজ শুরু করব তখন উৎফুল্ল মনে ফুরফুরা মেজাজে নতুন একটা কাজ শুরু করতে পারবো এবং সেই কাজটায় মনোযোগ বাড়বে। তাই দুটা কাজের মধ্যে অবশ্যই মাঝখানে ব্রেক নেওয়ার চেষ্টা করতে হবে। ষষ্ঠ উপায়টা হচ্ছে অর্গানাইজ ইওর সেলফ। আপনি দিনে কী কী কাজ করবেন সেটা তো অবশ্যই আপনি সেট করে রাখবেন, আর যদি আপনি পারেন আগামী এক মাসে কার কার সাথে মিটিং আছে সেটারও একটা লিস্ট করে রাখতে পারেন, তাহলে আপনার কাজগুলো করতে সুবিধা হবে। এমনও সময় হতে পারে যে আপনি কোনো এক জায়গায় কোনো এক বসের সাথে মিট করার কথা আছে কিন্তু আপনার সেটা লিস্ট করে না রাখার কারণে খেয়াল থাকছে না, অনেক গুরুত্বপূর্ণ মিটিং আপনি মিস করে যেতে পারেন। আবার আপনি যে গোল সেট করেছেন প্রয়োজন আপনার ঘরের ক্যালেন্ডারের পাতায় সেটা চিহ্ন দিয়ে রাখতে পারেন, তাহলে যখন আমরা ঘরের ভেতরে যাব বা ক্যালেন্ডারে চোখ রাখব তখনই কিন্তু সেই ডেটটার উপর নজর পড়বে এবং নিজেদেরকে নিজেরাই মোটিভেট করতে পারবো। এখন যে উপায়টা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক অপ্রয়োজনীয় কাজ করি যেগুলো না করলে আমাদের তেমন একটা ক্ষতি হবে না বা বলতে গেলে অনেক সময় কোনো ক্ষতিই হয় না, তারপরেও দেখা যায় যে আমরা অনেক আনপ্রোডাক্টিভ কাজ করে জীবনে অনেক সময় নষ্ট করে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবার আগে ফেসবুকের নোটিফিকেশন চেক করি, তারপরে ইউটিউবের নোটিফিকেশন চেক করি, এগুলো আসলে আনপ্রোডাক্টিভ কাজ। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় জীবন থেকে অপ্রয়োজনীয় কাজগুলোকে একদমই মুছে ফেলা, কারণ অপ্রয়োজনীয় কাজগুলো করলে সেটা অপ্রয়োজনেই চলে যায়, সেটা কখনোই কাজে লাগে না। তাই যত আনপ্রোডাক্টিভ কাজ যত অপ্রয়োজনীয় কাজ সেগুলোকে আমরা আমাদের লাইফ থেকে বাদ দিয়ে দেব। আবার অনেক সময় এমনও হয় যে মনে হচ্ছে না এটা কোনো আনপ্রোডাক্টিভ কাজ নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা আমার করা প্রয়োজন, এটা করলে আমার অনেক বেনিফিট হবে এই সেই, কিন্তু এই কাজগুলো অনেক সময় দেখা যায় আমরা 1 মাস 2 মাস কন্টিনিউ করার পর আর করতে পারি না, কারণ সেটা আমার সাথে যায় না। যে কাজটা আপনার সাথে যায় না, যেটা আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সে ধরনের কাজকে আসলে অ্যাভয়েড করাই ভালো। বরং যেটা আমরা করতে ভালোবাসি, যেটা আমার করতে ভালো লাগে, শুধুমাত্র সেই কাজের উপর ফোকাস করে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই নিজেকে দিয়ে যে কাজটা হবে শুধুমাত্র সেটার দিকেই ফোকাস করব, আর অন্য সব আনপ্রোডাক্টিভ কাজ অপ্রয়োজনীয় কাজ সেগুলোকে বাদ দিয়ে কাজের পরিমাণটাকে ন্যারো করে আনতে হবে, ছোট করে আনতে হবে, তাহলে অল্প সময়ে আমরা যেটাই করছি অনেক বেশি করতে পারবো, তাহলে আমরা সময়ের আরও বেশি বরকত পাবো, সময়ের ভালো ব্যবহার করতে পারবো। সর্বোপরি সর্বশেষ যে টিপসটা দিয়ে রাখবো সেটা হচ্ছে যে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের প্রেয়ারের জন্য টাইম রাখার জন্য, এবাদতের জন্য টাইম রাখার জন্য, কারণ আমরা পৃথিবীতে এসেছি একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে খুশি করা, আল্লাহকে খুশি করা। যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে এবাদতের জন্য অবশ্যই একটা নির্ধারিত সময় রাখতে হবে, আর সেটা অবশ্যই আর যেহেতু আমরা মুসলিম, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সেই হিসেবে আমাদেরকে আমাদের দায়িত্ব পালনে অবশ্যই অটল থাকতে হবে। তো আশা রাখছি আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে, যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না, অবহেলায় অবলীলায় অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেলেছেন, এখন থেকে ট্রাই করবেন নিজেকে একটু গুছিয়ে আনার জন্য, নিজের সময়গুলোকে একটু প্রপারলি ইউজ করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা বেশ হেল্পফুল ছিল, সে আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।